তিনটে গল্প, তিনটে গল্পের একটা গল্পে আপনি এই 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 ছবিতে তুমিও ছবিতে যে আপনাকে যে বিশেষভাবে দেখছি এই গল্পের যে প্রোটাগনিস্ট যে মেয়েটি সিঁদুর চরিত্রটার নাম সিঁদুরের কাকা আমি। সিঁদুরের বাবা এবং মা অ্যাক্সিডেন্টে মারা যায়, ছোটোবেলা থেকে সিঁদুর আমার কাছেই বড় হয়েছে এবং এতটাই স্নেহের সম্পর্ক যে আমি সারা জীবন বিয়ে করিনি মেয়েটিকে যাতে কখনো ইগনোর ফিল করতে না হয়, সেরকমই একটি ব্যাকগ্রাউন্ড। এবার সেই মেয়েটির জীবন নিয়ে গল্প, সেটা দর্শক হলে গিয়ে দেখলে আমরা বেশি খুশি হব। তবে অনেক ওঠানামা আছে, অনেক টানাপোড়েন আছে, সিঁদুরের জীবনে অনেক নাটকীয়তা আছে। পুরো বিষয়টিকে আমাদের পরিচালিকা অরুণিমা দে খুব সুন্দরভাবে খুব যত্ন নিয়ে হ্যান্ডেল করছে। আমরা আশা করছি একটি ভালো ছবি হবে। তারপর এই ছবিতে আমাদের সৌভাগ্য, সৌমিত্র চ্যাটার্জি, লিলি চক্রবর্তীর মতো অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করছেন। অতএব সব দিক থেকে একটি সমৃদ্ধ প্রযোজনা হবে বলেই আমার বিশ্বাস। হ্যাঁ, আর ও ডিরেক্টর অরুণিমা দে, তার সাথে কাজ করে কেমন? অরুণিমার সাথে আমার অনেক বছর আগে পরিচয়। আমরা দূরদর্শনের জন্মদিনে একটি ছোট্ট নাটিকা করেছিলাম, তাজু অর্থাৎ দেবপ্রতিমের লেখা একটি গল্পে। তারপর থেকে ওর সঙ্গে আমার যোগাযোগ আছে, কাজ করিনি মানে ওরও তো এই প্রথম পরিচালনা, তো যোগাযোগ ছিল। মেয়েটিকে আমার প্রথম থেকেই খুব যোগ্য এবং কম্পিটেন্ট মনে হতো। এখানে এসে যেটা দেখছি, একজন ডিরেক্টরের যেটা খুব দরকার, ডেলিগেশন অফ পাওয়ার, ঠিক ক্যামেরাম্যানটিকে নেওয়া, ঠিক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরটিকে নেওয়া, ঠিক প্রোডাকশান কন্ট্রোলারটিকে নেওয়া, ঠিক কাস্টিং করা, সেইগুলো ব্যাপারে ও একেবারে একশো একশো। এবং ভালো একটা অভিনয়ও করছে, একটা রোলও করছে, ও অভিনেত্রীও। হ্যাঁ, আমার গল্পটাতেই আছে, ওর চরিত্রের নাম অরুণিমাই, ও তো সুব অভিনেত্রী বটেই। ও আরও বড় রোল করতে পারত, বাট ও হয়তো যেহেতু ডিরেক্টর সেই জন্য ও নিজে চুজ করেছে বা ইওন চয়েস যে তুলনামূলকভাবে ছোটো রোল করবে। অরুণিমাদের এই যে তুমিও তুমি নিয়ে তোমার এক্সপেক্টেশন কেমন? না, অভিনেতা হিসেবে সবসময় চাইবো, সবসময় এক্সপেক্ট করবো যে ছবি চলুক চলুক এবং হলে চলুক, মানুষ দেখুক। মানুষ একটা সময় হল বিমুখ হয়ে গিয়েছিলো বাংলা ছবির থেকে, আস্তে আস্তে আমরা আশা করছি যে দর্শক ফিরে পাচ্ছি এবং এখন অন্য ধারার ছবি আবার সমাদৃত হচ্ছে, আবার বক্স অফিসে জায়গা পাচ্ছে। অতএব তুমি এবং তুমির প্রতি আমার এক্সপেক্টেশন অনেক। থ্যাংক ইউ।